আসন্ন কালী পূজা আগামীকাল, সে উপলক্ষে ব্যারাকপুর বিবেকানন্দ মঠের তরফ থেকে স্বামী রূপানন্দ আপনাদের সকলকে মা কালীর আশীর্বাদ আপনাদের জন্য প্রার্থনা করছি, যাতে আপনাদের সামনের দিনগুলো ভালো যায়, আপনারা সুস্থ থাকেন এবং দুস্থ মানুষের জন্য কাজ করতে পারেন। মা সবচেয়ে বেশি খুশি হন তার সন্তানের খুশিতে। মা কালী জগন্মাতা, তিনি গরিবেরও মা, বড়লোকেরও মা, তিনি পশুপ্রাণীরও মা, গাছপালারও মা। সুতরাং তার এই সৃষ্টিকে যারা ভালোবাসে, সৃষ্টির মধ্যে যারা বিভেদ করে না, সৃষ্টিকে যারা ভালো রাখে, তাদের উপর মা বেশি খুশি হন। আমরা হয়তো ভাবি যে আমি ঘরে বসে মা কালীর ধ্যান করলাম বা মা কালীর পুজো করলাম নিজের স্বার্থের জন্য, তার থেকে যে মানুষটা মা কালীর যে সন্তান, তাদের জন্য মা কালী যে সৃষ্টি, মা কালীর যে জগৎ বিভিন্নভাবে তার সেবা করতে পারে, তার উপর মা বেশি খুশি হন। কারণ সন্তানের তুষ্টিতে মায়ের তৃপ্তি, এটা স্বামীজির কথা এবং এই কথা স্বামী নিত্যানন্দ মহারাজও প্রায় বলতেন। মা কালী দেখতে ভয়ঙ্করা, আমরা হয়তো ভাবি যে তার এই রূপ দেখে আমরা ভয় পাই, কিন্তু তিনি হচ্ছেন সবচেয়ে আপনার। মা ভয় দেখাচ্ছেন, আমরা ভাবছি যে মায়ের কাছে যাবো না, কিন্তু মায়ের কাছে গেলে দেখা যায় যে তিনি জগৎজোড়া এবং তার যে সৌন্দর্য, তার যে করুণাময়ী রূপ, তার কোনো ইয়ত্তা নেই। তিনি চিরকাল সন্তানের গুণ দেখেন, কখনো দোষ দেখেন না। বর্তমানকালে মা কালীর সাক্ষাৎ রূপ হচ্ছেন মা শারদা, এবং তিনি মানবী রূপ। মায়ের জীবনে দেখা যায় মা কখনো অপরের দোষ দেখেননি, মা চিরকাল সন্তানের কল্যাণ চেয়েছেন এবং কল্যাণ চিন্তা করতে শিখিয়েছেন। সুতরাং আমরা এই আজকে কালী পূজার আগের দিন অর্থাৎ কালী পুজো উপলক্ষে আমরা সবার মঙ্গল চিন্তা করে মায়ের আশীর্বাদ প্রার্থনা করব, মায়ের আশীর্বাদ চাইব, এটা যেন হয়, এই আমি আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ, ভালো থাকুন।